চীন পাকিস্তানের ঘুম কেড়ে ইতিহাসে প্রথমবার ইসরায়েলের সঙ্গে মহড়ায় ভারত। একদিকে যখন ডোকলাম ইস্যুতে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত চীন সীমান্তে, ঠিক সেই সময়ে বিশ্বের তাবড় তাবড় দেশের ঘুম ছুটিয়ে ইসরায়েলের সঙ্গে বিশাল মহড়া শুরু করতে চলেছে ভারত। ইতিহাসে এই প্রথমবার ইসরায়েলের সঙ্গে মহড়া করতে চলেছে ভারতীয় বায়ুসেনা। গত কয়েক মাস আগে ইসরায়েলের সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে ভারত ইসরায়েল এই যৌথ সামরিক মহড়া করতে চলেছে। শুধু ভারতই নয়, দুই সপ্তাহের এই মহড়ায় অংশ নেবে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, গ্রিস এবং পোল্যান্ড সহ আট দেশের বিমানবাহিনী। 2013 সাল থেকে ইসরায়েলে অনুষ্ঠিত হচ্ছে দ্বিবার্ষিক এই মহড়া। এবারের মহড়ায় আট দেশের প্রায় 100 যুদ্ধ বিমান অংশ নেওয়ার কথা রয়েছে। মহড়ায় আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে যুদ্ধের অনুশীলনের পাশাপাশি উচ্চ পর্যায়ের ম্যানুভারিংও থাকবে। গত মাসে তেল আবিবে অনুষ্ঠিত ISDEF মেলায় ভারতের 55টি সংস্থা অংশ নিয়েছে। প্রতিরক্ষা বিষয়ক এই মেলায় প্রথমবারের মতো ভারতীয় সংস্থাগুলো এত ব্যাপক হারে অংশ নেয়। এবার নজিরবিহীনভাবে বিশাল এই মহড়ায় ইসরায়েলের সঙ্গে সামনে টক্কর দেবে ভারতীয় বিমানবাহিনীও।